ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারণা নিয়ে বিরাজ করছে টান টান উত্তেজনা বুধবার দার্জিলিং জেলার শিলিগুড়িতে বিজেপি নেতাকর্মীদের নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন মোদী এরপর বিকেলে কলকাতা বিগ্রেড ময়দানে দ্বিতীয় দফা করেন তিনি বলেন তৃণমূলের নেতৃত্বের কারণেই পশ্চিমবঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের মতো উন্নয়নের ছোঁয়া লাগেনি চিটফান্ড বালাকোট এনআরসি সহ নানা ইস্যুতেও মমতার বিরুদ্ধে আঙ্গুল তোলেন তিনি পশ্চিমবঙ্গে পাল্টা সভার আয়োজন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী টান টান উত্তেজনা বিরাজ করছে ভারতের পশ্চিমবঙ্গে এবারে লোকসভা নির্বাচনে বাংলাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে যত বেশি সম্ভব আসন দখলে নেওয়ার চেষ্টা মরিয়া রয়েছে তারা আর এ লক্ষ্যেই বুধবার জোর সভার আয়োজন করেন নরেন্দ্র মোদী একটি শিলিগুড়িতে দ্বিতীয় সভা কলকাতার ব্রিগেডে শিলিগুড়ির সভায় মোদী জানান দেশের উন্নয়নে পদে পদে বাধা দিচ্ছেন মমতা অন্যান্য রাজ্যে যে গতিতে উন্নয়ন হয়েছে সেই গতিতে পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন হতে পারেনি বলেই মন্তব্য করেন তিনি আর এখন সময় এসেছে দিনবদলের এছাড়াও চিটফান্ড বালাকোট এনআরসি সহ নানা ইস্যুতেও মমতার বিরুদ্ধে আঙ্গুল তুলেন তিনি কোচবিহারের আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের সভার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী এগারো এপ্রিল পশ্চিমবঙ্গের দুটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর তাই উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করলো তৃণমূল ও বিজেপি ভারতবর্ষ নিবিরামিন নিউজ টোয়েন্টি